আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কামিজের সাথে মিল রেখে সালোয়ার মোহরিটি ডিজাইন করছে। সালোয়ারের কাপড়টি এক কালারের ছিল, তাই কামিজ কাটিং করার পরে কামিজের সাইডে থেকে বেঁচে যাওয়া কাপড়টি নিয়েছি। কাপড়টির দেখুন যতটুকু প্রিন্ট করা রয়েছে ততটুকু আমি মার্ক করে নিচ্ছি। এখানে 5.5 ইঞ্চি পরিমাণ করে মার্ক করে নিচ্ছি, তারপর সোজা দাগ দিয়ে নিচ্ছি। এই কাপড়টি এখানে দুই ভাঁজ করা রয়েছে। এরপরে এই দাগ বরবর করে কেটে নিচ্ছি। সালোয়ারের কাপড়টি কমলা কালারের ছিল, তাই এখানে সবুজ কালারের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি দিয়ে আমি সালোয়ার মোহরটি ডিজাইন করব। এখন এখানে নর্মালি একটি সালোয়ার কাটিং করে নিয়েছি। সালোয়ার মোহরটি সমান করে এই প্রিন্টেড কাপড়টি কাটিং করব। তো প্রিন্টেড কাপড়টি সমান করে নিচ্ছি। এরপর কাপড়টিকে আরেকটি ভাঁজ করে নিয়ে মুহুরি সমান করে মার্ক করে নিচ্ছি। দাগ বরাবর করে কেটে নিচ্ছি। সালোয়ারটিকে মেলে নিচ্ছি। এখন সালোয়ারটির উপরে প্রিন্টেড কাপড়টিকে সোজাভাবে বিছিয়ে নিয়েছি। তারপর মুহুরির নিচ দিকটি সেলাই দিয়ে নিব এবং উপরের দিক দিয়ে ফোল্ড করে নিয়ে সেলাই করব। তো দেখুন উপরের দিকটা আমি ফোল্ড করে নিয়ে সেলাই করছি। এখানে আমি মাল্টি স্টিচের একটি স্টিচ সিলেক্ট করে নিয়েছি, সেই স্টিচটি দিয়ে উপরের সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন সেলাইটি দিয়ে নিয়েছি। এখন আমি এই সালোয়ারটিকে দুই ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। এর উপর একটি ফ্রিজিংকে দুই ভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো দেখুন মুহুরির সমান করে আমি ফ্রিজিংটি নিয়েছি। এখানে মুহুরি দুই ভাঁজ করা অবস্থায় 7 ইঞ্চি রয়েছে। ফ্রিজিংটি চওড়া রয়েছে 2 ইঞ্চি এবং দুই ভাঁজ করা লম্বা রয়েছে 7 ইঞ্চি। তারপর এই ফ্রিজিংটির একদিক দিয়ে আমি মুহুরির সমান করে মার্ক করছি। এখানে 6 ইঞ্চি মুহুরি রাখব, তারপর সোজা দাগ দিয়ে নিচ্ছি। এরপর দুই ভাঁজ করা ফ্রিজিংটি বন্ধ দিক দিয়ে আমি একটি ভাঁজ করে নিলাম, তারপর আরেকটি ভাঁজ করে নিলাম। এরপর উপরের দিক দিয়ে 1/2 ইঞ্চির মতো গ্যাপ করে রাখছি, মাঝ বরাবর করে একটি মার্ক করে নিলাম। মাঝ বরাবর থেকে আড়াআড়ি করে একটি দাগ দিয়ে নিলাম। অপর সাইডেও একইভাবে দাগ দিয়ে নিলাম। এতে আমার ট্রাইঙ্গেল শেপটি তৈরি হলো। এই দাগ বরাবর করে কেটে নিব। এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণকে আমি সোজা রেখেছি। তো দেখুন ফ্রিজিংটি খুলে নিলে এরকম ট্রায়াঙ্গেল শেপের কাটওয়ার্ক হয়ে গিয়েছে। ফ্রিজিংটিকে একটি কাপড়ে আমি ইস্ত্রি করে নিব। এখানে সালোয়ার কাপড়টির উপরে আমি ফ্রিজিংটিকে ইস্ত্রি করে নিয়েছি। সোজা সাইডটি 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে ইস্ত্রি করেছি। সেম সাইজের আরেকটি কাপড় নিয়েছি, এর উপরে আমি কাটওয়ার্কের ফ্রিজিংটিকে রেখেছি। এখন কাটওয়ার্কের সাইড দিয়ে সেলাই করে নিব। নিচের কাপড়টি নিচ দিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখব, তারপর ফ্রিজিংটির সাইড দিয়ে সেলাই করে নেব। আপনারা যে কোনো ধরনের কাটওয়ার্ক সেলাই করেন না কেন, তখন কিন্তু অবশ্যই সবচেয়ে ছোট স্টিচটি সিলেক্ট করে তারপর সেলাই করবেন। এতে আপনাদের কাটওয়ার্কের ফিনিশিংটি সুন্দর আসবে। ফ্রিজিংটির সাইডে 200টা পরিমাণ কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি। কাটওয়ার্কে মাঝ বরাবর করে একটি করে কাট দিয়ে নিচ্ছি। এতে উল্টিয়ে নিলে সুবিধা হবে এবং ফিনিশিংটাও সুন্দর আসবে। তারপর আমি উল্টিয়ে নিব। তো কর্নারগুলো ভালোভাবে উল্টিয়ে নিব। এরপর ইস্ত্রি করে নিব।
চোখা কিছু সাহায্যে আমি কর্নারগুলো ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। প্রফিউজিংটি উল্টিয়ে নেওয়ার পরে আমি ইস্ত্রি করে নিব। তো এখানে দেখুন সালোয়ার মোহরটি সোজাভাবে বিছিয়ে নিয়েছি এবং কাটরাকার অংশটুকু সোজাভাবে বিছিয়ে নিয়েছি। এখন সালোয়ার মোহরটিকে উল্টাভাবে রাখছি, এর উপর আমি কাটরাকার অংশটুকু এভাবে বিছিয়ে নিলাম। তারপর এর সাইড দিকটি সেলাই দিয়ে নিব। এক্সট্রা কাপড়টা ভিতর দিকে দিয়ে ফিজিংটির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এখন দেখুন এই সবুজ অংশটা খালি খালি লাগছে, তাই এখানে আমি এই যে উপরে মাল্টি স্টিচটি দিয়েছি সেই স্টিচটি দিয়ে নেব। তো ডিজাইনটির সাথে ঘেঁষে আমি একটি সেলাই দিয়ে নিলাম। প্রথম সেলাইটি যেদিক দিয়েছি দ্বিতীয় সেলাইটি তার অপোজিট করে দিলাম, কাটওয়ার্কের উপর দিক দিয়েও একটি সেলাই দিয়ে নিলাম এবং তৃতীয় সেলাইটিও দ্বিতীয় সেলাইয়ের অপোজিট করে দিয়েছি। এতে সেলাইটি দেখতে খুব সুন্দর হয়েছে। এখন সাইডের এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। তারপর সালোয়ার মোহরটিকে দুই ভাঁজ করে নিয়ে মুড়ি থেকে আমি সাইডটি সেলাই করে নিব। এই অংশটা যেহেতু সোজা রেখেছি তাই এই কর্নার থেকে সেলাইটা স্টার্ট করব। তো এই যে দেখুন সালোয়ার মোহরটি কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে নর্মাল সালোয়ারকেও ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে মাল্টি স্টিচ দিয়েছি, আপনারা নর্মাল সোজা সেলাইও দিয়ে নিতে পারেন। কিন্তু কাপড়টি যেহেতু সবুজ কালার সুতাটা আমি কমলা কালারে রেখেছি, এতে সেলাইটি দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও তাই চেষ্টা করবেন, আপনার সোজা সেলাই দিতে চাইলে তাই চেষ্টা করবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কামিজের সাথে কিভাবে সালোয়ার মোহরটি ম্যাচিং রেখেছে। এখানে দেখুন কামিজটি দুই কালারে রয়েছে এবং ট্রায়াঙ্গেল শেপ দিয়ে গলাটি ভি শেপ করেছে, তাই আমি সালোয়ার মোহরটিও ট্রায়াঙ্গেল শেপের কাটওয়ার্ক করেছি। তো ডিজাইনটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি কমেন্টস করে জানাবেন। আর নেক্সট আমি এই কামিজের গলার ডিজাইনটি দেখাবো, এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।